নমস্কার বন্ধুরা, কাজের সন্ধানে থাকা প্রত্যেকে যে যেখান থেকে আজকের ভিডিও দেখছেন সকলকে অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের নতুন ভিডিও। প্রিয় দর্শক, আজকে আমরা যে ডিপার্টমেন্টের নোটিফিকেশনটা নিয়ে আলোচনা করব, মিনিস্ট্রি অফ স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড এন্টারপ্রেনারশিপ। এই ডিপার্টমেন্টের অধীনে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের সহযোগিতায় ত্রিপুরা রাজ্যের মধ্যে 668টি ভ্যাকেন্সিতে ক্যান্ডিডেটদের নিয়োগ করা হচ্ছে এবং সকল ক্যান্ডিডেটদের ত্রিপুরাতে পোস্টিং দেওয়া হবে। স্যালারি যেখানে 10,000 থেকে 35,000 পর্যন্ত রাখা হয়েছে, যার কোয়ালিফিকেশন রেঞ্জ হচ্ছে 12 পাস থেকে গ্রাজুয়েট। যারা যারা ইন্টারেস্টেড আছেন সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন। এই মাসেই আপনাদের দুটি ডিস্ট্রিক্টে ইন্টারভিউ হবে, বিস্তারিত আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। প্রিয় দর্শক, সরাসরি চলে আসলাম আজকের অফিসিয়াল নোটিফিকেশনে এবং প্রথমেই ডিপার্টমেন্টটা নিয়ে আলোচনা করছি। যে অ্যাডভার্টাইজমেন্টে দেওয়া হয়েছে স্কিল মেলা, জব মেলা, লোন মেলা 2022, ডাইরেক্টরেট অফ স্কিল ডেভেলপমেন্ট ইন কোলাবোরেশন উইথ দ্য মিনিস্ট্রি অফ স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড এন্টারপ্রেনারশিপ অর্থাৎ MSDE, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যান্ড ডিস্ট্রিক্ট স্কিল কমিউনিটি অর্গানাইজ ডিস্ট্রিক্ট লেভেল স্কিল মেলা, লোন মেলা অ্যান্ড জব মেলা 2022, যেখানে 668টি শূন্যপদে আপনাদের নিয়োগ করা হচ্ছে। প্রথমেই আপনাদের ডিস্ট্রিক্ট ভেনু, ডেট, টাইম দেওয়া হয়েছে, অর্থাৎ যেই দুটি ডিস্ট্রিক্টে আপনাদের ইন্টারভিউটি নেওয়া হচ্ছে। রাজ্যের প্রত্যেকটি ডিস্ট্রিক্ট থেকে ক্যান্ডিডেটরা কিন্তু এখানে ইন্টারভিউ দিতে পারবেন, তবে দুটির জায়গাতে রাখা হয়েছে ইন্টারভিউটা। প্রথম হচ্ছে সিপাহীজলা ডিস্ট্রিক্টে এবং ভেনু হচ্ছে মাল্টিপারপাস হল বিশ্রামগঞ্জ। এই ভেনুতে আপনাকে যেতে হবে ইন্টারভিউ দেওয়ার জন্য এবং ডেট হচ্ছে 26, 27, 28 সেপ্টেম্বর 2022, অর্থাৎ এই তিনটি ডেটে কিন্তু আপনাদের ইন্টারভিউ চলবে। সকাল 11টা থেকে বিকাল 5টা পর্যন্ত সেই প্রক্রিয়াটি চলবে। দুই নম্বরে নর্থ ত্রিপুরাতে রাখা হয়েছে কদমতলা HS স্কুল গ্রাউন্ড, এখানে আপনাদের ইন্টারভিউ হচ্ছে। নর্থ ত্রিপুরাতে যারা যারা যেতে পারবেন 27, 28 এই দুটি দিনে কিন্তু আপনাদের ইন্টারভিউ হবে এবং একইভাবে 11টা থেকে বিকাল 5টা পর্যন্ত আপনাদের সেই ইন্টারভিউটি চলবে। এটি হচ্ছে আপনাদের ইন্টারভিউর স্থান, কবে ইন্টারভিউ হবে, সময় কী রাখা হয়েছে তার বিস্তারিত ডিটেলস আলোচনা করলাম। এবার দেখি নিচে কি দেওয়া হয়েছে। বিলো মেনশন অপরচুনিটিস আর অ্যাভেলেবল ইন দ্য জব মেলা ফর বোথ দ্য ডিস্ট্রিক্ট অ্যান্ড ইনক্লুডেড বাই দ্য প্রাইভেট প্লেসমেন্ট এজেন্সিস জব প্রোভাইডার হু আর পার্টিসিপেটিং ইন দ্য মেলা, অর্থাৎ নিচে আপনাদের পজিশন, কোয়ালিফিকেশন, ভ্যাকেন্সিস বিস্তারিত দেওয়া হয়েছে। আমরা এক এক করে আলোচনা করে নিচ্ছি কী কী দেখে নেব দেওয়া হয়েছে। প্রথমে যেটা টেকনিশিয়ান, এখানে যারা যারা অ্যাপ্লিকেশন করতে পারবেন 10th পাস 12th পাস, ITI, তার ডিপার্টমেন্টগুলো এখানে দেওয়া হয়েছে। এই কোয়ালিফিকেশন নিয়ে আপনারা অ্যাপ্লিকেশন করলে সেখানে 300টি ভ্যাকেন্সি কিন্তু আপনারা পাবেন। দুই নম্বরে যেটা রাখা হয়েছে বিজনেস ডেভেলপমেন্ট কনসালটেন্ট, টেলিসেলস এক্সিকিউটিভ, ফিজিক্যাল মার্কেটিং, এখানে আপনাদের অ্যাপ্লিকেশন করতে গেলে মিনিমাম গ্রাজুয়েট আপনাদের কিন্তু লাগবে। 6 মাস থেকে 1 বছরের যদি আপনাদের অভিজ্ঞতা থাকে তাহলে আপনারা ইন্টারভিউতে চলে যাবেন, সেখানে গিয়ে আপনারা ইন্টারভিউটি দিয়ে আসবেন, যেখানে শূন্যপদ 45 রাখা হয়েছে। তিন নম্বরে যেটা রাখা হয়েছে সেলস এক্সিকিউটিভ, এখানে আপনাদের উচ্চ মাধ্যমিক অথবা গ্রাজুয়েট হলে আপনারা ইন্টারভিউ দিতে পারবেন, শূন্যপদ 15টি রাখা হয়েছে। নেক্সট রাখা হয়েছে ডেভেলপার, রিসেপশনিস্ট, সেলস এক্সিকিউটিভ, টোকেস্ট। এই পোস্টে অ্যাপ্লিকেশন করতে গেলে আপনাদের HS অথবা গ্রাজুয়েট পাস হতে হবে, তাহলে অ্যাপ্লিকেশন করতে পারবেন, যেখানে 16 মোট 88 শূন্যপদ আপনারা পাচ্ছেন। তারপর যেটা রাখা হয়েছে ফ্রন্ট অফিস অ্যাসোসিয়েট, এখানে 12th পাস হলে অ্যাপ্লিকেশন করতে পারবেন, 100টি শূন্যপদ আপনারা পাচ্ছেন। সর্বশেষ স্পা থেরাপিস্ট, এখানে 12th পাস হলে অ্যাপ্লিকেশন করতে পারবেন, 120টি শূন্যপদ আপনারা পাবেন। প্রত্যেকটি ডিপার্টমেন্ট যদি আমরা ম্যাচ করি তাহলে 668টি শূন্যপদ হবে এবং সেগুলি কিন্তু ত্রিপুরাতেই আপনারা প্লেসমেন্ট পাবেন। দেখেন নিচে কী দেওয়া হয়েছে। এখানে আপনার যে স্যালারিটা পাবেন, স্যালারি রেঞ্জ রাখা হয়েছে 10,000 থেকে 35,000, তবে অবশ্যই আপনাদের ডেজিগনেশন কোয়ালিফিকেশনের উপর ডিপেন্ড করবে সেই স্যালারিটা। সর্বনিম্ন স্যালারি আপনার 10,000 ধরতে পারেন এবং সর্বোচ্চ 35,000। প্রিয় দর্শক, যারা যারা ইন্টারেস্টেড আছেন এই নোটিফিকেশন দেখে আপনার ইন্টারভিউ দেওয়ার জন্য, আপনাকে যেটা করতে হবে আপনার যেই ডিস্ট্রিক্ট কাছে মনে হবে যেই জায়গায় আপনি যেতে পারবেন উল্লেখিত ডেটে আপনারা সেখানে চলে যাবেন। যাওয়ার পর আপনাকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, তারপর আপনার ডকুমেন্ট স্ক্রিনিং করতে হবে, তারপর কিন্তু আপনাকে ইন্টারভিউ দিয়ে ফাইনাল সিলেকশন নিতে হবে। এবং যারা যারাই সেখানে ইন্টারভিউ দিতে যাবেন অবশ্যই আপনাদের আধার কার্ড, একটি CV এবং এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট সঙ্গে করে নিয়ে যাবেন, যেটা ইন্টারভিউর সময় এবং আপনার ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় কিন্তু লাগবে। প্রিয় দর্শক, এটাই হচ্ছে আজকের নোটিফিকেশন, খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট। ত্রিপুরা রাজ্যের মধ্যে 10,000 থেকে 35,000 টাকার স্যালারিতে আপনারা কাজ পাচ্ছেন, ভালো পরিমাণের ভ্যাকেন্সি এখানে রাখা হয়েছে। অবশ্যই যারা এলিজিবল এবং ইন্টারেস্টেড আছেন আপনারা কিন্তু উল্লেখিত ডেটে সেই দুটি ডিস্ট্রিক্টে পৌঁছবেন, গিয়ে ইন্টারভিউটি দেবেন। প্রিয়
দর্শক, এই নোটিফিকেশন সংক্রান্ত কারো কোনো ডাউটস থাকলে অবশ্যই আমাদেরকে জানাতে পারেন, চেষ্টা করব আপনাকে সাহায্য করার জন্য। এবং ভিডিওটি যদি 1% আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই নিজের খেয়াল রাখবেন। নমস্কার।